তো গাইস প্রথমে তোমাদেরকে বলে কি তোমরা যারা ফ্রি ফায়ারের জন্য শুধুমাত্র আইডি কোড দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমার নিজের পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। এটা গাইস বলে রাখি আমার নিজের পেজ এন্ড আমি নিজে হাতে তোমাদেরকে টপ আপ দিয়ে থাকবো। সেক্ষেত্রে গাইস নিঃসন্দেহে আমাদের পেজ থেকে শুধুমাত্র ফ্রি ফায়ারের আইডি কোড দিয়ে ডায়মন্ড টপ আপ করতে পারবা এন্ড বাংলাদেশের সব থেকে কম প্রাইস কিন্তু আমাদের পেজে পেয়ে যাবা। আর যেহেতু আমাদের নিজের পেজ এটা সেহেতু তোমাদের টাকা মাইর যাওয়ার কোনো ভয় নাই, শুধুমাত্র ইউআইডি কোড দিয়ে তোমরা আমাদের পেজ থেকে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে চোখ বুঝে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আমাদের পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের পেজটা পেয়ে যাবা অ্যান্ড উড়া ধুরা তোমরা সব থেকে কম মূল্যে আমাদের পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা। অ্যান্ড গাইস আবারও বলে রাখি আমাদের পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছো। ওকে তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে আপডেটগুলো দিব সেটা হলো আজ রাত 12টার পরে নতুন টপ আপ ফেটে কোন কোন আইটেম তোমরা দেখতে পারবা সেটা কিন্তু 100% কনফার্ম করে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস পরবর্তী ডায়মন্ড রয়েলে আমাদের সাথে কোন মারাত্মক বান্ডেলটা আসতে যাচ্ছে সেইটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস এক্সট্রা অনেক অনেক আপডেট কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো, অবশ্যই গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা না হলে কিন্তু কিছু বুঝতে পারবা না। আর এখনও যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছো, সকল মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস আজকে প্রথমে যে আপডেটটা তোমাদেরকে দিব সেটা হলো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সাপে পরবর্তী ডায়মন্ড রয়েলে কোন মারাত্মক লেভেলের বান্ডেলটা আসতে আছে। তো গাইস সেখানে স্ক্রিন উপর তোমরা নতুন একটা বান্ডেল দেখতে পাচ্ছ, এখানে অবশ্য গেম প্লে করা হচ্ছে যে বান্ডেলটা পরে হাফ প্যান্ট এবং সিক্স প্যাক মতো একটা বান্ডেল, এই বান্ডেলটাই কিন্তু মূলত আমাদের সার্ভারে আসতে আছে পরবর্তী ডায়মন্ড রয়েলে। হ্যাঁ গাইস একেবারে নতুন একটা বান্ডেল, এখনও পর্যন্ত আমাদের সার্ভারে এই বান্ডেলটা আসে নাই। সো প্রথমবারের মতো এই বান্ডেলটা আমাদের সার্ভারে অ্যাড হতে যাচ্ছে এবং যারা যারা নিতে চাও অবশ্যই তারা ভাউচার জমিয়ে রেখো অ্যান্ড যাদের ৯৯ আছে ডায়মন্ড রয়েলে তারা তো ভাই মাখন আর মাখন একটা স্পিনে এই বান্ডেলটা পেয়ে যাবো, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজ রাত 12টার পরে আমাদের সার্ভারে নতুন টপ আপ ইভেন্টে কোন কোন আইটেম তোমরা দেখতে পারবা। তো স্ক্রিন উপর একটা ব্যানার তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গাইস দেওয়া হয়েছে একটা কাটানের স্কিন অ্যান্ড একটা ইমোট কিন্তু দেওয়া রয়েছে। আমি প্রথমে বলে রাখি এর আগে একটা ব্যানার প্রকাশ পেয়েছিল ওখানে কিন্তু একটা বাইকের স্কিন অথবা একটা গাড়ির স্কিন দেওয়া হয়েছিল আর সাথে এই ইমোটটা দেওয়া হয়েছিল, বাট এবার কিন্তু ফাইনাল ব্যানারটা প্রকাশ পেয়েছে আজ রাত 12টার পরে আমাদের সার্ভারে কিন্তু এই নতুন ইমোটটা তোমরা দেখতে পারবা আর সাথে কিন্তু গাইস এই নতুন লেজেন্ডের কাটানা স্কিনটা দেখতে পারবা। আর এগুলো কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল আসতে যাচ্ছে যেমনটা তোমরা স্ক্রিন উপর খেয়াল করতে পারতেছো। গাইস আমি বলে রাখি এটা কিন্তু প্রায় 100% কনফার্ম তোমরা বলতে পারো, তারপরও গাই না যদি শেষ মুহূর্তে পরিবর্তন করে দেয় আমাদের ভাই করার কিছু নেই, আমাদের যেটুকু লিক দেওয়ার কথা সেটুকু অবশ্যই দিচ্ছি। তবে নিশ্চিত থাকতে পারো এই টপ আপ ইভেন্টটা আজ রাত 12টার পরে আমাদের বাংলাদেশে উইনার্স হবে তোমরা দেখতে পারবা, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। এছাড়াও গাইস ভিডিওর শেষে তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু অলরেডি কন্টেন্ট পরিবর্তন করে ফেলেছি অ্যান্ড এর আগের ভিডিওটা যারা দেখো নাই অবশ্যই ওই ভিডিওটা দেখে এসো, ওই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক মারাত্মক করার চেষ্টা করেছি অ্যান্ড ওই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সকলে আইডি কোডটা কমেন্ট করে দিও তাহলে তোমাদের জন্য কিছু গিভওয়ের ব্যবস্থা থাকবে অ্যান্ড প্রতিনিয়ত কিন্তু আমরা তোমাদের গিভওয়ে করে থাকবো। অ্যান্ড আমরা কিন্তু ইতিমধ্যে লাইভ স্ট্রিম করার সিদ্ধান্ত নিয়েছি, সো আমাদের লাইভ স্ট্রিমের পেজটা অবশ্যই কিছুদের মধ্যে তোমরা পেয়ে যাবা, আমি লিঙ্ক শেয়ার করে দিব। অ্যান্ড গাইস তোমাদেরকে বলে রাখি আমরা কোন বিষয়ের উপর ভিডিও বানালে তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবা, আমরা সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো, খুদা হাফেজ।